সো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ছিন্নমস্তা মন্দির, যেটা সম্ভবত ত্রিপুরাতে দুটি আছে, একটা আমাদের কৈলাসহরে, যেটাকে আমরা এখন এক্সপ্লোর করব। আমরা বর্তমানে বসে রয়েছি সেই ছিন্নমস্তা কালীবাড়িতে। সেখানে আমাদের সাথে এখানকার কমিটির কেশিয়ার যিনি, তিনিও বসে আছেন, আমাদের পুরোহিত মশাই এই মন্দিরে, তিনিও বসে আছেন। এছাড়াও আরও আরেকজন মাসিমণি কাকু সবার সাথে বসে এখানে, এইমাত্র একদল ভক্তবৃন্দ পুজো দিয়ে গেল, আমরা প্রসাদও নিয়েছি। তো আমাদের ভাগ্য খুব ভালো যে আজকে মায়ের দর্শন করতে এসে প্রসাদও পেয়ে গেলাম। তো এখন এই কীর্তনথলি গ্রামের এই যে প্রসিদ্ধ মন্দির, যেটা শুধু কৈলাসহর নয় পুরো রাজ্য জুড়ে, মানে যার অনেক নাম আছে এবং অনেকে হয়তো জানেও না, অনেকে এসেছে অনেকে আসেনি, তো আমাদের টিমের মাধ্যমে আজকে আমাদের এই যে ছিন্নমস্তা কালীবাড়ি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো সেই মন্দির সম্পর্কে আমরা বর্তমানে এখানে যিনি কমিটির পক্ষ থেকে আমাদের সাথে বসে আছেন ওনার কাছ থেকে কিছুটা জেনে নেব। তো প্রথমে কাকু, আপনার নামটা? আমার নাম অরবিন্দচন্দ্র দে। অরবিন্দচন্দ্র দে, আচ্ছা। তো এই মন্দিরটা কত বছরের পুরনো? এই মন্দিরটা পুরনো বলতে 105 বছরের। 105 বছরের পুরনো, আচ্ছা। কারণ এই মন্দিরটা যখন কথা বলতে গেলে অনেক আগে থেকেই বলতে হয়, স্টার্টিং থেকেই। 105 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা নব কুমার মালাকা, তাই নিয়ে বাংলাদেশ থেকে যখন তার ফ্যামিলি নিয়ে আয়া পড়ে, তাই নিয়ে কিন্তু কালী সাধক ছিল এবং বাংলাদেশে ওই মায়ের সাধনা করতো, তাই না? হ্যাঁ, ছিন্নমস্তা মায়ের। তখন তাই নিয়ে যখন এখানে আয়া পড়ে, তাই নিয়ে কিন্তু মার যে সারগ্রাম বা যাই আছে তাই নিয়ে এখানে রাখকে আয়া পড়ছে। তারপরে যখন এখানে রাত্রে তাই স্বপ্ন দেখছে যে তুই যে আমার রাখিয়া গেছিস, আমার খাওয়নটা খেয়ে দিব, তখনই তাই নিয়ে গেছে। এটা হলো 1425 বাংলাতে। তখন তাই নিয়ে গেছে, গিয়া মাথাতে করিয়া তাই নিয়ে ওইখান থেকে মায়ের যে শালুগ্রামটা নিয়ে আইসে আইয়া ওই জায়গাতে, ওই যে বটগাছটা আছে না, ওই ওই বটগাছের ওই জায়গাতে তাই নিয়ে প্রতিষ্ঠা করছে। এখানে ধলা সিংহ করে একদম মণিপুরী আছে, তাই নিয়ে জায়গা দিয়েছে, 600 শতক জায়গা দিয়েছে মায়ের নামে। তাই নিয়ে এখানে স্টার্ট করছে, তাই নিয়ে এখানে পূজা টুজা করতো, সাধনা করতো সব কিছু, এটি আমরা জন্মের আগে। এরপরে যখন তাই নিয়ে যখন মারা গেছে, এটা কিন্তু স্টপ হয়ে গেছে, আর কেউ এটা সাধনা করে না, এইভাবে স্থগিত পূজা রয়েছে। ওই জায়গাতে শুধু একটা ডিবি আসলো, আমরা সবাই ছোটবেলাতে এটা খালি এই মন্দির ছিল না, কোনো কিছুই ছিল, শুধু এখানে একটা ডিবি ছিল আর পুরাটা জমি ছিল, আমরা সবাই কালীবাড়ির ডিবি করতে পারি। 84-এ যখন এই যে হেলথ সেন্টারটা, এখানে একটা হেলথ সেন্টার আছে সরকারি, এখানে জায়গা আছে 600 শতক সরকারি কাজ, 600 শতক মা কালী। ওই হেলথ সেন্টারটা যখন 84-এ যখন হেলথ সেন্টার বানানো, ওই হেলথ সেন্টারটা ওই জায়গাতে বানাইছে, তারা কাজ ওই জায়গাতে করছে, ঘরটা তখন ওইখানে আসলো, ওইখানে ঘর বানানোর সময় 3 বার ভাঙিয়ে করছে। এরপরে যাই হোক, তারা বানাইছে, মানে অনেক অলৌকিক ঘটনা, হ্যাঁ ঘটনা আছে, যেটা আমি কইতেছি আবার, এটা যেটা থেকে স্টার্ট হয়েছে, তখন তারা 3 বার ঘরটা ভাঙিয়া পড়ছে। এরপরে তারা বানাইছে, মোটামুটি ঘরটা বানাইছে, বানাইতে গিয়ে একদিন ওই ডিবির মধ্যে একটা রাজমিস্ত্রি, তারা মুসলিম আসলো, কিন্তু পেচ্ছাপ করছে ওই ডিবির মধ্যে। করার পরে আমরা তো জানি না, রাত্রিবেলা হঠাৎ এখানে একটা ক্লাব ঘর আসতো, ক্লাব ঘরে তারা থাকতো, তাকে কাজ করতো, রাত্রে হঠাৎ করে তারা চিৎকার আরম্ভ করছে, মাথা নাই, লাল কাপড় পরানো, হাতে দাগ, ভদ্রমহিলা তাদের মারতে আসছে। তখন ফাড়ার সবাই কিন্তু তারা চিৎকার শুনে সবাই বেরিয়ে আসে, বাইরে আইয়ে আরে তাইলে তো মাই কেন আসেন। ওই কিন্তু আবার 84 থেকে আবার স্টার্ট হয়েছে, তখন ওই বটগাছও ছিল না, বটগাছটা 2000 সালে লাগানো হয়েছে, তখন এখানে ছোট্ট একটা গোর করিয়া এখানে আরম্ভ হয়েছে। প্রত্যেক বছর বাৎসরিক পূজা হয় ফাল্গুন মাসের শিব চতুর্দশীর পরে যে অমাবস্যাটা লাগে, তখনই বাৎসরিক পূজা হয় কালী পূজা। এরপরে এখান থেকে স্টার্ট হয়েছে, এখানেও স্টার্ট আরম্ভ হয়েছে এই ছোট্ট গোর থেকেই। এর পরবর্তী সময়ে 84-তে স্টার্ট হয়েছে, এরপরে আস্তে 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 এখন এই জায়গাতে মন্দিরে পৌঁছেছে, বিভিন্ন জনের সাহায্য সহযোগিতা, এখানে কন্দ্রভ্রমণ অধিকারী তাই নিয়ে প্রচুর টাকা দিয়ে, 3 লক্ষ টাকা দিয়েছে এই মন্দির নির্মাণ করার জন্য, বিভিন্ন কাজ হয়েছে, কাজগুলো হয়েছে, সব মানুষের ডোনেশনের উপরে হইতেছে। প্লাস এই যে গড়টা এখানে বানাইছিল, দেখেন গড়টাতে শুধু পিলারটি আসলো, ওয়াল টোয়াল এমনি সাইডে সাইডে পড়ে গেছে, হ্যাঁ কিছুদিন কিছু খোলাখানা সারিয়েছে, এমনি সাইডে সাইডে পড়ছে। একদিন মঙ্গলবার রাতে, তখন মঙ্গলবার দিন কীর্তন হইতো, এটা ধরো 96
ফাইভ সিক্সের দিকে। মঙ্গলবার দিন আমরাও ছিলাম, রাত্রিবেলা কীর্তন হইতেছে, এখানে খিচুড়ি টিচুড়ি সবাই কীর্তন প্রসাদ খাইছে, খাইয়ে রাত্রে তিনটার সময় আমরা গেছি। পরের দিন সকালবেলা চারটার সময় পুরো গোট্টা বাঙ্গা পড়ে গেছে। কিন্তু আগের দিন রাত্রে যদি করতো মানুষ অন্তত কতজন মনে হয় 150-200 মানুষ আসলো এটার ভিতরে। এরপরে গোট্টা সরাইয়া গোট্টা কিন্তু ওখানে ওই জায়গাতে নিচ্ছে, মানে সরকারি জায়গাতে নিচ্ছে, এখন কিন্তু ওরা আর কোনো এফেক্ট পাইতেছে না, মার জায়গাতে গোট্টা ঠিকছেই না। এদিকেই মানে এরপর থেকেই মানে সবাই এখন তো অনেক দূরের থেকে মানুষ গোয়ার থেকে শিলং থেকে মানুষের এখানে পূজা দেওয়া যায়। অনেকে স্বপ্নে দেখে, অনেকে বিভিন্ন সন্ন্যাসীরা হয়ে যায়। কারণ নর্থ ইস্টের মধ্যে চিন্নমস্তা কালীবাড়ি একটা, এদিকে পশ্চিমবঙ্গ আছে আর অরিজিনাল চিন্নমস্তা কালীবাড়ি কিন্তু উল্টেই, আর কিন্তু নর্থ ইস্টের চিন্নমস্তা কালীবাড়ি নেই। আর এই কালীর পূজাটা তান্ত্রিক পূজা, যেমন বামা খেপা রামপ্রসাদ ওই ধরনের যারা সিদ্ধ পুরুষ তারা করার, কিন্তু বর্তমানে তো ওই ধরনের সিদ্ধ পুরুষ নাই, এই ধরনের ব্রাহ্মণও নাই। তাই আমরা ব্রাহ্মণদের রেগুলার পূজা করার লেগে আর ব্রাহ্মণ রাখা হয়েছে, যে আপনি মার কাছে করেন, এখন আপনার ব্রাহ্মণ আপনার মতো আপনার পূজা করে যান, মার পূজাটা বেরিয়ে হোক, ওইভাবেই চলতেছে আর কি। এই সময় চলতেছে। তো ফ্রেন্ডস, এত সময় ধরে এখানকার যিনি কমিটির পক্ষ থেকে কাকু আমাদের সাথে ছিলেন, উনি পুরো ডেসক্রাইব করে বললেন এই মন্দিরের পুরো যে হিস্ট্রিটা, দীর্ঘ 105 বছর আগে কি করে মার সেই শালগ্রাম শিলাটা বাংলাদেশ থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল, তারপর দীর্ঘ কালের চক্রে ঘুরে আজকের এই সুন্দর মন্দির যেটা প্রতিষ্ঠিত হয়েছে অনেকের সাহায্য সহযোগিতায়, অনেক ভক্তরা এখানে আসে, পুরো নর্থ ইস্টের মধ্যে যেটা উনি বললেন একমাত্র ছিন্নমস্তা কালীবাড়ি বলতে কৈলাসহরের এই কীর্তনথলিতে যে মন্দিরটিতে আমরা বর্তমানে বসে রয়েছি সেটিই একমাত্র মন্দির। অনেকে স্বপ্ন দেখে এসে এখানে পুজো দিয়ে যায়, কি অনেকের অনেক মনস্কামনা থাকে ছিন্নমস্তা কালীর কাছে, তো পুজো দিতে হলে এই মন্দিরেই আসতে হয়। শিলং থেকে, আসামের বিভিন্ন জায়গা থেকে, আরও অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে এসে পুজো দিয়ে যায়। আর সম্ভবত পশ্চিমবঙ্গে ছিন্নমস্তা কালীবাড়ি রয়েছে, কিন্তু আমাদের পুরো নর্থ ইস্টে সেই একটিই মাত্র মন্দির যেটাতে আমরা বর্তমানে বসে রয়েছি। তো বন্ধুরা, পুরো মন্দিরের হিস্ট্রিটা ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম, ভীষণ ভালো লেগেছে। এখানে এসেই ফিল করা যাচ্ছে যে মা এখানে রয়েছেন, যেটা উনিও বললেন অনেক অলৌকিক ঘটনা এখানে দীর্ঘকাল আগে ঘটেছে। সেই অলৌকিক ঘটনাগুলো ঘটেছে মানে কি, আমাদের মনের মধ্যে যে স্পিরিচুয়ালিটি সেইগুলো আবার মানে গায়ে কাটা দেওয়ার মতো গল্পগুলো আপনারাও শুনলেন, খুবই ভালো লাগলো। আর সবচাইতে যেটা ভালো লেগেছে, ওনাদের সাথে কথা বলে ওনারা এত সুন্দর করে আমাদের সাথে কোঅপারেট করলেন এবং প্রসাদ পেয়েছি, যেটা আমাদের মানে কোথাও মনে ছিল না যে আমরা প্রসাদ পাবো কিনা, আমাদের শুধু এইটুকুই ছিল মার দর্শন করব, মাকে প্রণাম করব এবং এই মন্দিরের যা যা বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু প্রসাদ পেয়ে ভীষণ ভালো লেগেছে, সত্যি এখানে মা আছে এটা ফিল করা যাচ্ছে, সেই স্পিরিচুয়াল ফিলিংসটা মনের মধ্যে আসছে। তো আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে, আমাদেরকে একটু কাইন্ডলি সাপোর্ট করো। সো গাইস, এতক্ষণ ধরে তোমাদেরকে আমরা পুরো ছিন্নমস্তা কালীবাড়ি, যেটা সম্পর্কে আমাদের এই ছিন্নমস্তা কালীবাড়ির কমিটির পক্ষ থেকে যিনি ছিলেন তিনিও পুরোটা বললেন, পুরোহিত মশাই এবং অন্যান্যদের সাথে গল্প করলাম, সব কিছু তোমাদের সামনে এক্সপ্লোর করলাম। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, পুরো ব্লগটা কাইন্ডলি দেখো, আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের ব্লেসিংস, এসব কিছু নিয়ে দ্য ডেস্টিনেশন ডায়েরিজ টিম আরও অনেকটা দূর এগিয়ে যাবে এবং আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবে। থ্যাংক ইউ।